আসসালামু আলাইকুম। অনলাইনের মারফতে আমরা যারা অনলাইনে সচল থাকি তারা মোটামুটিভাবে মিডিয়ার কল্যাণে সার্বজনীন পেনশন এটা সম্পর্কে অনেক কিছু জেনেছি। আজকে আমরা সার্বজনীন পেনশন সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য জানব। সার্বজনীন পেনশন আসলে আমাদের জন্য কতটা উপকারী আর কতটা উপকারী নয়, আর এটার বিকল্প কিছু আছে কি না, আর এটা আদৌ কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনছে কি না, এ ধরনের নানান ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনের ভিতরে রয়েছে। তো সব কিছু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো, আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো আসলে সবার আগে আমরা জেনে নেব যে পেনশন কি। পেনশন আমরা জানি যে পেনশন হচ্ছে এমন একটা অর্থনৈতিক কর্মকাণ্ড বা কাজ যেটা আসলে সাধারণত আপনার অবসরে যাওয়ার পর কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা প্রতি মাসে প্রদান করবে মৃত্যুর আগ পর্যন্ত। এটা আসলে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানে হতে পারে, তবে উন্নত দেশগুলোতে সার্বজনীন পেনশন এই শব্দটা ব্যাপক পরিচিত হলেও আমাদের বাংলাদেশে কিন্তু সার্বজনীন পেনশন এই কথাটি একদমই নতুন। কারণ আমরা জানি যে বাংলাদেশে শুধুমাত্র যারা সরকারি চাকরি করে তারাই এই পেনশন পেয়ে থাকে, আর আমাদের বাংলাদেশে সরকারি চাকরির প্রতি আমাদের এত বেশি আগ্রহ এটার পেছনে দুইটা কারণ। একটা হচ্ছে আপনার এই পেনশন, আপনি শেষ বয়সে অবসরে যে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে আসলে যারা সরকারি চাকরি করে তাদের চাকরি আসলে যায় না, হয়তোবা আপনাকে নোটিশ জারি করতে পারে অথবা বদলি করতে পারে এত দূরই, কিন্তু আপনার চাকরি কখনো যায় না। তো সরকারি চাকরি পাবার ক্ষেত্রে আমাদের যে মূল দুইটা ফোকাস পয়েন্ট ছিল, এখন মনে হয় যে দুইটা ফোকাস পয়েন্ট থেকে একটা ফোকাস পয়েন্ট কমে গেল। অর্থাৎ এখন সবাই যেহেতু পেনশন পাবে, সেহেতু সরকারি চাকরিওয়ালারাই একমাত্র পেনশন পাচ্ছে না, সেহেতু এখান থেকে একটা ডিমান্ডিং পয়েন্ট কিন্তু এখন কমে গেল। তো যাই হোক, উন্নত দেশে যদিও সার্বজনীন পেনশন শব্দটা খুবই পরিচিত, কিন্তু আমাদের বাংলাদেশে এটা কিন্তু খুবই নতুন একটা উদ্যোগ। আর সার্বজনীন পেনশন উন্নত দেশগুলোতে কিভাবে আসলে সম্ভব, আসলে উন্নত দেশগুলোতে যেমন সার্বজনীন পেনশন রয়েছে ঠিক তেমনিভাবে এই সেই দেশগুলোতে কিন্তু আপনার ভ্যাট ট্যাক্সের পরিমাণও কিন্তু প্রচুর বেশি। আপনার দেখা যায় উন্নত দেশগুলোতে আমরা যেই সব দেশগুলোকে আসলে সুখী দেশ বলি সেগুলোতে আসলে দেখা যায় যে 40%, কোনো কোনো ক্ষেত্রে 50% পর্যন্ত ভ্যাট নিয়ে নেয়। কিন্তু এই যে তারা এতগুলো ভ্যাট নিচ্ছে বা ট্যাক্স নিচ্ছে, সেটা আবার তারা কিন্তু জনগণকে কোনো না কোনোভাবে ফেরত দিয়ে দেয়। যেমন চিকিৎসা, আপনার বিনামূল্যে চিকিৎসা দিয়ে দিচ্ছে, বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছে, অথবা আরও অনেক ধরনের ইনসেন্টিভ থাকে। সব মিলিয়ে দেখা যায় যদিও তারা 50% 40% ভ্যাট নেয়, কিন্তু জনগণকে যারা তারা যেটা রিটার্ন দেয় সেটা কিন্তু জনগণের জন্য অবশ্যই লাভজনক হয়। তবে আমাদের এশিয়া মহাদেশের, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা চিন্তা করা আসলে ভুল হবে, কারণ এটা আসলে আমাদের দেশে সম্ভব নয়। কারণ আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা এটা মেনটেন করাও কিন্তু একটা শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেটা আসলে আমাদের দেশের পক্ষে সম্ভব নয়। তো দেখুন, আমাদের বাংলাদেশে পেনশন শুধুমাত্র সরকারি চাকরি যারা করে তারাই কিন্তু পায়। কিন্তু এই যে সরকারি চাকরিজীবীদেরকে পেনশন দিচ্ছে, এই টাকাটা আসলে সরকার কোথা থেকে পায়? এই টাকাটা আসলে আসে আমাদের এই ভ্যাট ট্যাক্সের টাকা থেকে, জনগণের পকেটের টাকায় আসলে সরকারি চাকরিজীবীদেরকে পেনশন হিসেবে দেওয়া হয়। আপনি খেয়াল করবেন প্রতি বছর জুলাই মাসে যখন বাজেট ঘোষণা করা হয় তখন কিন্তু সরকারের অ্যাডমিনিস্ট্রেশন কস্টিং বাবদ বিশাল মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু বাজেটে নির্ধারিত থাকে। এই মোটা অঙ্কের এই নির্ধারিত টাকাটা কিন্তু আমাদের জনগণের পকেট থেকেই যায়, আর সেগুলোই কিন্তু তারা এই চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর পেনশন হিসেবে পায়। এখন এই সার্বজনীন পেনশনের ক্ষেত্রে টাকা সরকার কোত্থেকে পাবে? সার্বজনীন পেনশনের ক্ষেত্রে আসলে আমরা যে ভ্যাট ট্যাক্স দিচ্ছি, শুধুমাত্র সেই ভ্যাট ট্যাক্সের উপরে আসলে এই পেনশন নির্ধারিত থাকবে না। বরং এখানে আপনি আমি যদি এই সার্বজনীন পেনশনে আওতাভুক্ত হতে চাই, আমি যদি শেষ বয়সে যে অবসর নেওয়ার পর যদি আমি নিজে পেনশন পেতে চাই, তাহলে আমাদেরকে এই চাঁদা দিতে হবে সরকারকে। সেটা নির্দিষ্ট পরিমাণের বিভিন্ন অ্যামাউন্টের চাঁদা হতে পারে, 1,000 থেকে শুরু করে 5,000 10,000 টাকা পর্যন্ত আপনি এই পেনশনের জন্য টাকা জমাতে পারবেন, এবং শেষ বয়সে এসে আপনি সেখান থেকে টাকা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন পার করতে পারবেন। তো এখন এই সার্বজনীন পেনশনের জন্য আপনি কিভাবে আবেদন করবেন? সার্বজনীন পেনশনে আবেদন করার জন্য সরকার দুইটা মানে কন্ডিশন রেখেছে। একটা হচ্ছে আপনাকে মিনিমাম 18 বছর বয়স হতে হবে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনাকে 50 বছরের নিচে বয়স হতে হবে। যাদের 50 বছরের নিচে তারাই একমাত্র আবেদন করতে পারবে,
আর যারা পঞ্চাশ বছরের বয়সের বেশি হয়ে গিয়েছে তারা আবেদন করতে পারবে না। কারণ তো সার্বজনীন পেনশন কিভাবে আবেদন করবেন এগুলো আসলে আমি সামনে আলোচনা করব। তো এখন এখানে কি কি প্যাকেজ রয়েছে সার্বজনীন, এটাতে আসলে মোট চারটা প্যাকেজ রয়েছে। একটা হচ্ছে প্রবাস প্যাকেজ, দ্বিতীয়টা হচ্ছে প্রগতি, আর তৃতীয় সুরক্ষা, আর চতুর্থটা হচ্ছে সমতা প্যাকেজ। তো এগুলো প্যাকেজের আওতায় আসলে এই চাঁদার পরিমাণ বিভিন্ন রকমের রয়েছে, যেমন 2,000, 3,000, 5,000। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে সমতা নামে যে এই প্যাকেজটা রয়েছে এটাতে আপনি সর্বনিম্ন 500 টাকা করে চাঁদা দিতে পারবেন, আর এর সঙ্গে 500 টাকা সরকার ভর্তুকি দিয়ে আসলে এই পেনশনের ব্যবস্থা করবে। আর এই সমতা যে প্যাকেজটা রয়েছে এটাতে একদম দিনমজুর যারা রয়েছে, কোনো রকম খেয়ে পরে বেঁচে রয়েছে, তাদের জন্য আসলে এটা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে যারা 10 বছরের জন্য একটা প্রিমিয়াম করবে তারা হচ্ছে আপনার 1,500 টাকা করে পাবে, আপনার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর, অর্থাৎ 10 বছর শেষ হওয়ার পর 1,500 টাকা করে পাবে তারা যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত। এখন আমি যদি এই সার্বজনীন পেনশন করি তাহলে আমি কত টাকা পাবো? আমার বয়স ধরুন 30 বছর, আমি নিশ্চয়ই যদি আমার বয়স 30 বছর হয় তাহলে আমি ধরুন সুরক্ষা নামে যে এই স্কিমটা রয়েছে বা প্যাকেজটা রয়েছে এটাতে যদি আমি 30 বছর বয়সে যদি স্কিম করি বা পেনশনের জন্য আবেদন করি তাহলে যদি আমি 1,000 টাকা করে দিই তাহলে আমি মেয়াদ শেষে প্রতি মাসে 12,000 টাকা পাবো, আর যদি 2,000 টাকা দিই তাহলে মেয়াদ শেষে প্রতি মাসে 24,000 টাকা পাবো, আর যদি 3 দিই তাহলে 37, আর যদি 5,000 টাকা করে দিই প্রতি মাসে তাহলে 62,000 টাকা করে পাবো আমি মেয়াদ শেষে। অর্থাৎ 30 বছর আমি যখন টাকা জমাবো, 30 বছর টাকা জমানোর পর যখন আমার 60 বছর বয়স হবে তখন আমাকে প্রতি মাসে 62,000 টাকা করে দেবে যদি আমি প্রতি মাসে 5,000 টাকা করে পেনশনের জন্য জমাই। এখন আমরা একটা সিম্পল হিসাব করব যে আমি যদি প্রতি মাসে ধরুন 2,000 টাকা করে জমাই তাহলে 30 বছর পরে যে আমার কত টাকা হবে আর সেটা আমার জন্য প্রফিটেবল কি না, আর যদি আমি বিকল্প কোথাও ইনভেস্ট করি সেটাও আমার জন্য প্রফিটেবল কি না সেটাও নিয়ে আলোচনা করবো। ধরুন আমি যদি 30 বছর বয়সে প্রতি মাসে 2,000 টাকা করে স্কিম করি বা জমা করি তাহলে আমার দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমি 25,000 টাকা করে পাবো অ্যাভারেজে। তো দেখা যায় যদি আমি 2,000 টাকা করে প্রতি মাসে 30 বছরে যদি আমি 2,000 টাকা করে জমাই তাহলে আমার 30 বছর পর 7,20,000 টাকার মতো জমা হবে, আর এই 7,20,000 টাকা যদি আমি পরবর্তী সময়ে যখন আমার 60 বছর বয়স হয়ে যাবে যদি 7,20,000 টাকা যদি আমি বালিশের নিচে রেখে জমিয়ে রাখতাম আর সেই টাকা যদি আমি নিজে নিয়ে খরচ করতাম 25,000 টাকা করে তাহলে কিন্তু আমার সেই টাকাটা খরচ হতে সময় লাগতো প্রায় 2.5 বছর। এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি যদি বালিশের নিচে টাকা জমাতাম তাহলে 2.5 বছর পর 60 বছর পরে মানে 62 বছর বা 62.5 বছর বয়স যখন হবে তখন কিন্তু আমার টাকা শেষ হয়ে যাবে। আর সরকারের এই নীতিমালা অনুসারে যদি আমার বয়স আমি 80 বছর পর্যন্ত বাঁচি, কথার কথা যদি আল্লাপাক বাঁচিয়ে রাখে, তাহলে 80 বছর পর্যন্তই কিন্তু আমি এখান থেকে টাকা পাবো অবিরত। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, নিশ্চয়ই আমাদের সকলের জন্য এটা ভালো। তবে যদি আমরা ওই যে 62 বছর বয়সে যদি মরে যাই তাহলে কিন্তু আমি যেই টাকা জমাইছি সেই টাকাই সরকার আমাকে দিবে, এ হচ্ছে ব্যাপার। এখন এই যে অর্থনীতির ভাষায় একটা ব্যাপার রয়েছে সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, এই ব্যাপারটা কি? ধরুন আমি পেনশনে যে 7 বছর ধরে আমি 2,000 টাকা করে জমালাম, 30 বছর জমানোর পরে আমার 7,20,000 টাকা হলো, আমি যদি এই পেনশনে না জমিয়ে অন্য কোথাও জমাতাম তাহলে কি হতো? ধরুন আমি যদি ফিক্সড ডিপোজিট অথবা সঞ্চয়পত্র অথবা গোল্ড অথবা এ ধরনের যত ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে সেগুলোতে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার কি হবে? অন এভারেজ আপনার ব্যাংকে মনে হয় 5% প্রফিট দেয়, আবার ইনফ্লুয়েশনের ব্যাপার রয়েছে, ইনফ্লুয়েশনে দেখা যায় 5%-এর অনেক বেশি থাকে। তো যাই হোক, যদি আমরা অ্যাভারেজ ধরে নিই যে 8% করে বিকল্প যেগুলো ইনভেস্টমেন্টের উপায় রয়েছে সেগুলো থেকে আমি প্রফিট পাবো, তাহলে দেখা যায় যে 30 বছর পরে আমি প্রায় 27,18,000 টাকা পাবো, সেটাও কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা। আর সেটা যেই পরিমাণ টাকা পাবো সেটা যদি আমি পরবর্তীতে 25,000 টাকা করে নিয়োগ খরচ করি তাহলে আমার দেখা যায় 69 বছর আমি সেখান থেকে টাকা খরচ করতে পারবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 69 বছর পরেও কিন্তু সে টাকাটা আমার শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমি সরকারি
এই যে সর্বজনীন পেনশনে যুক্ত হয় তাহলে আমার 69 কেন 80 বছর হয়ে গেলেও কিন্তু আমি সেখান থেকে 25,000 টাকা করে প্রতি মাসে পেতেই থাকব। এই হচ্ছে ব্যাপার, খুবই চমৎকার একটা সিস্টেম সরকার লঞ্চ করেছে, এটা আমাদের প্রত্যেকের জন্য নিশ্চয়ই অনেক ভালো। কথা হচ্ছে যে আসলে এটা আমাদের জন্য লাভজনক কি না, ওই যে আমি বললাম যে যদি আমি 62 বছর 65 বছর বাঁচি তাহলে আমার টাকাই আমি আসলে সরকারের কাছ থেকে নিয়ে নিয়ে খাবো, আর যদি আমি 80 বছর বাঁচি তাহলে কিন্তু আমার জন্য নিশ্চয়ই এটা প্লাস পয়েন্ট, আর যদি আমি 69 বছর বাঁচি তাহলে আমি যদি বিকল্প যে ইনভেস্টমেন্ট প্রসেসগুলো রয়েছে সেগুলোতে যদি ইনভেস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমি আমার টাকাই আমি পাবো। মুদ্রা কথা হচ্ছে যদি আমরা সরকারি স্কিমে যাই, এই পদ্ধতিতে যাই, নিশ্চয়ই আমাদের জন্য লাভজনক হবে। তবে আমাদের বাংলাদেশে অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে আমরা পেনশন অথবা সঞ্চয়পত্র অথবা এ ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা আমরা অনেকেই জানি, যেখান থেকে আসলে টাকা তোলা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে, অনেক জোতা ক্ষয় করতে হয়। তো এগুলো যদি আমরা বাদ দিই তাহলে মোটামুটিভাবে বলা যায় সরকারের এই পলিসিটা খুবই সাধুবাদজনক একটা পলিসি, আর প্রশংসার দাবি রাখে নিশ্চয়ই। তো এখন আরও কিছু ব্যাপার রয়েছে যে যদি আমি একটা সঞ্চয় চালু করলাম বা সার্বজনীন পেনশনের জন্য আবেদন করলাম কিন্তু আমি 10 বছর কিস্তি না চালিয়ে মারা গেলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি যাকে নমিনি দেব তাকে আসলে টাকাটা সরকার ফেরত দিয়ে দেবে, এটা হচ্ছে একটা শর্ত। আবার দেখা গেলো যে আমি 30 বছরের জন্য করেছি কিন্তু আমি 10 বছর চালানোর পর অথবা 11 বছর চালানোর পর মারা গেলাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার যে নমিনি থাকবে সে কিন্তু এই কিস্তিটা কন্টিনিউ করতে পারবে, সে আবেদন করবে যে আমার আমি যাকে নমিনি বানিয়েছি সে আবেদন করবে যে আমার অমুক আসলে এটা করেছে, এখন আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি, তাহলে সে তার নামে এটা চালিয়ে যেতে পারবে এবং এটার মেয়াদ শেষ হওয়ার পর তার বয়স যখন 60 বছর হবে তখন কিন্তু সে সেখান থেকে পেনশন পেতে থাকবে। এটা খুবই চমৎকার একটা বিষয়। আরেকটা বিষয় রয়েছে যে আপনি এখন মনে করছেন যে আপনি 2,000 টাকা করে জমাচ্ছেন, আপনি 6 মাস পরে মনে হলো যে না, বা 2 বছর পরে বা 5 বছর পরে মনে হলো যে না আমি আর্থিকভাবে আরও সক্ষম হয়েছি, এখন আমি আরও বেশি টাকা জমাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি অনায়াসেই 2 থেকে 3 যেতে পারবেন অথবা 3 থেকে 5 যেতে পারবেন। আবার আরও একটা ভালো অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি 2 মাস পরপর কিস্তি দিতে পারবেন, 3 মাস পরপর অথবা 6 মাস পরপর কিস্তি দিতে পারবেন। এখন আরেকটা ব্যাপার আছে যে যদি আমি একটানা 3 মাস কিস্তি না দিই তাহলে কি হবে? একটানা 3 মাস কিস্তি না দিতে পারলে আসলে এটা ফ্রিজ হয়ে যাবে, অ্যাকাউন্টটা ফ্রিজ হওয়ার পর আপনি এটা আবার অ্যাপ্লাই করে একটা জরিমানা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আবার এটাতে আবার নতুন করে কিস্তি দিতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না, আবার কিস্তি অর্থাৎ আপনি কিস্তি চালিয়ে যেতে পারবেন, চাঁদা আপনি চালিয়ে যেতে পারবেন। এই ছিল মোটামুটিভাবে সার্বজনীন পেনশন সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আশা করছি অনেক কিছুই আপনারা বুঝতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন, যদিও আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলার উচিত ছিল, হয়তো বা বলতে পেরেছি অথবা বলতে পারিনি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা আপনার প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এটা একটা নতুন পলিসি এসেছে, এটা আসলে সবার জানা থাকা জরুরি, যারা এটার আওতায় আসতে চায় তারা এখান থেকে নিশ্চয়ই উপকৃত হবে। তবে শেষবার একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে আমাদের মুহাদ্দিসরা মাওলানারা যারা রয়েছেন তারা বিশেষজ্ঞরা বলছেন যে এটা আসলে হালাল হারামের বিষয় রয়েছে, এটা আসলে যদি সুদভিত্তিক কার্যকলাপ হয় তাহলে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না মুসলমান হিসেবে, তবে এখানে যদি সুদভিত্তিক না করে অন্যভাবে কোনো কিছু করা হয় তাহলে হয়তো আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য এটা নিশ্চয়ই উপকারী হবে।